হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা এখন দেখছো ইন্ডিয়ান ব্লগার অনিতা। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দুর্গাপূজা তো হয়ে গেল, দুর্গাপূজা লক্ষ্মী পূজা সব কিছু হয়ে গেল, মোটামুটি একটু হালকা আছি কটা দিন। তারপরে আসছে শ্যামা পূজা, তখন আবার আনন্দ করব। তো এখন তো কয়েকটা দিন রেস্টে আছি। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাইকে ভালো থাকতেই হবে। শোনা যাচ্ছিল বা খবরে খুব পড়ে বলছিল যে পুজোর পরে লকডাউন হয়ে যাবে, অনেক লোক আক্রান্ত হবে, কিন্তু যতটা ভাবা গেছে ততটা নয়। আস্তে আস্তে করোনা কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। যাই হোক, আর মনে একটা ভরসা রাখতেই হবে যে করোনা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, আর ভালো লাগছে না এইভাবে। এবছরের পুজোটা যেভাবে আমরা কাটিয়েছি, এভাবে তো আমরা কোনো দিনই অভ্যস্ত না। তো খুবই সাবধানে কাটিয়েছি, যতটুকু না করলে নয় ততটুকুই করেছি, সবাই তাই করেছে। মোটামুটি যারা বাড়িতে পুজো করেছে বা পাড়ায় পুজো করেছে সবাই খুব সাবধানে করেছে, তার মানে বলা যেতে পারে সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আজকে এখন আমি যে কারণে বসেছি, খাওয়া দাওয়া তো পুজোর সময় প্রচুর হয়েছে, ভালো মন্দ নিরামিষ আমিষ প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। তো সবার খুব ভালোই লেগেছে কটা দিন খাওয়া দাওয়া করে। আমি ভাবছি আজকে একটা রেসিপি বানাবো, যেটা পুজোর পরে একটা চটপটি রেসিপি হবে। পুজোর পরে একটু মুখটা চেঞ্জ করার জন্য, একটু নতুন একটা টেস্ট আনার জন্য একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্যই সেটা আমি তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা দেখাবো, দেখবে, দেখে খুব ভালো লাগবে। আর আশা করি তোমরা ভিডিওটা দেখে রেসিপিটা বানানোর চেষ্টা করবে, আর তখন বলবে যে আমি একটা সত্যি একটা ভালো একটা রেসিপি দিয়েছি, আর খুব ভালো লাগবে। আর বেশি কথা না বাড়িয়ে চলো আমরা রান্নাঘরে চলে যাই আর রেসিপিটা স্টার্ট করে দিই। ও, কী রেসিপি করবো সেটা তো বলা হলো না। আজকে একটা দারুণ চটপটি রেসিপি বানাবো, সেটা হচ্ছে পিন্ডি ছোলে। ভীষণ ভালো টেস্ট, আমি আগেও বানিয়েছি আর এত ভালো লেগেছে না, যার জন্যে আজকে আবার বানাবো, বানিয়ে তোমাদেরকে দেখাবো, আর তোমরা সত্যি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো চলে যাই রান্নাঘরে। আমি এখন বানাবো পিন্ডি ছোলা, পিন্ডি ছোলে। তার জন্য দেখো, কাবলি ছোলা নিয়ে নিয়েছি এক বাটি, আর এটা কিন্তু 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপরে এরকম অবস্থায় এসছে। আর এটাই এখন প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে কয়েকটা জিনিস মেশাবো। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, 1.5 খানা তেজপাতা দিচ্ছি, ভেঙে দিলাম 1.5 খানা তেজপাতা। একটা দিচ্ছি বড় এলাচ, বড় এলাচটা একটু ভেঙে 2 টুকরো করে দিলাম। আর দিচ্ছি, আর 1 টুকরো দারচিনি দিলাম, একটু দারচিনিটা বেশ মোটা টাইপের আছে, দারচিনি দিলাম। আর এই 4-5 কোয়া দিচ্ছি লবঙ্গ, তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর দিচ্ছি খাবার সোডা 1 চামচ, খাবার সোডা বা বেকিং সোডা 1 চামচ দিলাম। আর সামান্য পরিমাণে দিয়ে দেবো আর এখানে দিয়ে দিচ্ছি চা পাতা ফুটিয়ে নিয়েছি, চায়ের লিকার বানিয়ে নিয়েছি। এখানে টি ব্যাগও ব্যবহার করা যায়, আমি চায়ের পাতা একদম ডিরেক্ট ফুটিয়ে লিকার বানিয়ে নিয়েছি, এটাই দিয়ে দিলাম এর মধ্যে। আর পরিমাণ মতো জল দেবো। জল দিয়ে দিলাম, একটু নানিয়ে দিই। এবারে প্রেসারে লিডটা বন্ধ করে সিটি দিয়ে নেব, 4টে সিটি দিয়ে নামিয়ে নেব। কাবলি ছোলা সেদ্ধ করে এই ছেঁকে নিয়েছি, জলটা আলাদা করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম সাদা তেল, আর এর ভেতরে সেদ্ধ করা আলু ফ্রাই করে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আলু কিন্তু লাল করে ভাজা হয়েছে, এবার আলুটা তুলে দিচ্ছি। মশলা এখানে আছে
গরম মশলা, তার সাথে জায়ফল জৈত্রী আছে, আর এখানে নিয়ে নিয়েছি মেথি, তেজপাতা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা, আর সামান্য একটু হলুদ, আর এখানে আছে চাট মশলা, সরি চাট মশলা না, আমচুর পাউডার, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা ছোট চামচের এক চামচ শুকনো লঙ্কা নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিয়েছি আর একটু ধনের গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো। এই মশলাটা সম্পূর্ণ একসাথে মিশিয়ে নেব, শুকনো করে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা মশলা একসাথে, সমস্ত মশলাটা একসাথে মিলিয়ে নিলাম। এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আগেও ছোলায় নুন দেওয়া আছে সেই অনুযায়ী আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা আলুর মধ্যে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা একটু দিয়ে দিচ্ছি, দু চামচ মতো দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি, আর ভেতরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা চেরা, এই যে মাঝখান থেকে চেরা এই লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মেখে দেবো। মাখা হয়ে গেছে, এবারে এই কসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে এই যে গুঁড়োটা দিয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। যে মশলাটা ছিল এখানে অর্ধেক মশলাটাও আলুতে দিয়েছি আর বাদবাকি মশলাটা ছোলার মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিলাম, আর এর ভেতরেই যে আলু মশলা মাখিয়ে রেখেছিলাম যে আলুটা, ওই আলুটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মাখিয়ে নেব, তো এটা ভালো করে মাখিয়ে রেখে দিলাম 15 মিনিটের জন্য। একটা ছোট কড়া গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি বনস্পতি, বেশ পরিমাণ মতো বনস্পতি দিলাম, বনস্পতি গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলা মাখিয়ে রেখেছিলাম যে কাঁচা লঙ্কাগুলো ওগুলো দিয়ে দিলাম, আর এর সাথে জুলিয়ান আদা দিয়ে দিচ্ছি। একটু হালকা ভাজা ভাজা মতো হবে, এবারে এই ছকটা বা ফোড়নটা কিন্তু এর ভেতরে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দেবো, রেডি হয়ে গেল পিন্ডি ছোলে, এটার নাম হচ্ছে পিন্ডি ছোলে। দারুণ টেস্ট হয়েছে, টেস্ট করে দেখেছি আমরা। এই পিন্ডি ছোলা দিয়ে পরোটা বা রুটিও ভালো লাগে, তো আমরা আজকে লুচি দিয়ে খাচ্ছি। কুলচা দিয়ে বেশি ভালো লাগবে।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর ভীষণই ভালো হয়েছিল দেখতেই পেলে। আমরা কিন্তু লুচি দিয়ে খেয়েছি, লুচি ছাড়াও কিন্তু পরোটা, নান, রাইস সবের সাথে কিন্তু এই পিন্ডি ছোলা ভীষণ ভীষণ ভালো যায়। এটা কিন্তু স্পেশাল যে এরা এদের খাবার বা তাদের খাবার তা নয়, এটা সবাই খেতে পারে, ভীষণ ভালো। আর নিরামিষ যারা খায় তাদের জন্য তো কথাই নেই, তাদের ভীষণ ভালো লাগবে। আর আমরা তো আমিষাসী নিরামিষাসী সব কিছুই খাই, তো আমাদের তো ভীষণ ভালো লেগেইছে। যাই হোক, সব কথা হলো ভীষণ ভালো হয়েছে, তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা কিন্তু আর বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী মানে ব্লগে। তো ততক্ষণের জন্য তোমরা ওয়েট করে থাকো নতুন ব্লগের জন্য, আর আমার ব্লগটা দেখে তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে। তাহলে আজকের মতো বাই বাই বাই।